الحمد لله الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আমাদের প্রাণপ্রিয় কাফেলা মেধাবীদের প্রিয় সংগঠন শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও সকলের প্রিয় রবিউল ইসলাম আকিক ভাই উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই শাখার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ প্রিয় ডেলিগেট ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা গ্রহণ করলেন প্রিয় ভাইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি দীর্ঘ এই পথ পরিক্রমা মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির তার অগ্রযাত্রাকে আরো শানিত করেছে এবং এই 47তম বছর পার করে 48তম বছরে আমরা উপনীত হয়েছি আজকের এই আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসূল পর দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা ইসলামের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির যে প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছিল সে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তার পথ চলা শুরু হয়েছিল তার আগের প্রেক্ষাপটটা সম্পর্কে আমরা সকলেই জানি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পশ্চিম পাকিস্তানের নিকট থেকে সে স্বাধীনতার পর স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল মানুষ তার অধিকার পাবে এই সমাজের যুবকরা আলোর দিশা পাবে তারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে মানুষ তার অর্থনৈতিক যে অধিকার রয়েছে সামাজিক অধিকার রয়েছে রাষ্ট্রীয় অধিকার রয়েছে সকলে সে অধিকারগুলো সম্পূর্ণরূপে পাবে কিন্তু 71 থেকে বা 71 পরবর্তী যে সময় আমরা দেখেছি ইতিহাস বলে মানুষের সেই স্বাধীনতার সঠিক উদ্দেশ্যটি পূর্ণ হয়নি বরং মানুষ তার অধিকার থেকে বঞ্চনার শিকার হয়েছে এবং বঞ্চনার নতুন নতুন ডাইমেনশন সেই সময়টাতে যুক্ত হয়েছিল তারই ধারাবাহিকতা ইতিহাসের এক বাস্তবতায় ইতিহাসের এক চাহিদায় সময়ের চাহিদার আলোকে ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করেছিল আমাদের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন এ জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটি প্রতিটি মুমিনের একটি লালায়িত স্বপ্ন এটি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা ইসলামী ছাত্র শিবির সে লক্ষ্যপানে পৌঁছার জন্যই কিছু মানুষ তৈরি করতে চেয়েছিল এই সমাজের ছাত্রদেরকে টার্গেট করে মেধাবীদেরকে টার্গেট করে এমন কিছু সোনার মানুষ উপহার দিতে চেয়েছিল মানুষগুলো এ সমাজের সত্যিকারের অধিকার মানুষদেরকে ফিরিয়ে দিবে এ সমাজের প্রতিটি মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হবে সে অধিকার সে প্রাপ্ত হবে প্রিয় ভাইরা সে যাত্রা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের এক বিশাল অর্জনের ঝুলি আলহামদুলিল্লাহ যে ছাত্র নামাজ কাজে বন্ধ করতে হবে তার প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটা কখন নিশ্চিত করতে পারেনি তার পিতা মাতার হাজারো চেষ্টা সেটা অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তার শিক্ষকদের তার অভিভাবকদের শত চেষ্টা করেও একজন ছাত্র নামাজ কাজা বন্ধ করা সেটা পারেনি কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের এমন এক ছোঁয়া এমন এক ভালোবাসার হাতগুলো যখন মাথায় রাখা হয় তখন এই নামাজ কাজার বন্ধ করার এক চমৎকার অনুভূতি সৃষ্টি করতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই অশ্লীলতার এক শৈলবের সময়ে নিজের নৈতিকতাকে ঠিক রাখতে হবে নিজের পর্দাকে হেফাজত করতে হবে একজন যুবক হিসেবে এই দুনিয়ার যে তাড়না রয়েছে সে তাড়না থেকে নিজেকে হেফাজত করে শুধুমাত্র আল্লাহকে ভয় করতে শিখা সে তার ছাত্র শিবির এই সমাজের ছাত্রদেরকে আমাদেরকে শিখাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ দিন বিজয়ের প্রেরণা নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে কিভাবে পথ চলতে হয় বাতিলের রক্তচক্ষু কিভাবে উপেক্ষা করতে হয় ছাত্র শিবির সেই প্রেরণা আমাদের মাঝে সৃষ্টি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সেই শহীদের মধ্য দিয়ে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাই শহীদ হয়েছেন অথচ এই সমাজের মানুষগুলো এই সোনার মানুষদেরকে চিনতে সক্ষম হয়নি এটা এই রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য সমাজের জন্য দুর্ভাগ্য সে পথ ধরে আমাদের 234 জন ভাই তাজা প্রাণগুলো যারা এই সমাজের সত্যিকারের ভালো চায় না এই আলোকিত সমাজ গড়তে চায় না তারা অন্ধকারে থাকতেই পছন্দ করে
সে মানুষগুলি আমাদের এই 234 জন ভাইকে নিঃশেষ করে দিয়েছে, আমাদের অসংখ্য ভাইয়ের হাত কেটে নিয়েছে, আমাদের অসংখ্য ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমাদের অসংখ্য ভাইয়ের জীবনকে বিপন্ন করেছে। কিন্তু আমরা এত কিছুর পরও পথ চলছি আলহামদুলিল্লাহ। তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদেরকে থামিয়ে দেওয়া, সেটা তো তারা বাস্তবায়ন করতে পারেনি, বরং তাদের এত এত জুলুম, এত এত তাদের নির্যাতন আমাদের এই সংগঠনকে আরো বেশি সুসজ্জিত করেছে, আরো বেশি ছাত্রদের কাছে ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবির যে পথ চলায়, এই পথ চলায় আমাদের অসংখ্য সুদী শুভাকাঙ্ক্ষীর ত্যাগের নাজরানা রয়েছে, তাদের অসংখ্য পরামর্শ, অসংখ্য ভালোবাসা মিশ্রিত সাপোর্ট, সহযোগিতা আমাদের এই আন্দোলনকে অনেক বেশি সহযোগিতা করছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা আমাদেরকে বিভিন্ন সময় গঠনমূলক সমালোচনা করেন, যারা বিভিন্ন সময় আমাদেরকে পরামর্শ দেন, আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাদের সেই গঠনমূলক সমালোচনা প্রতি শ্রদ্ধা রেখে তাদের পরামর্শগুলোকে আমরা গ্রহণ করে নিচ্ছি, নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যারা আমাদের বিরোধিতা করে তাদের প্রতি আমাদের একরাশ ভালোবাসা আমরা অন্তরে পোষণ করি, সেই ভালোবাসাটা তাদেরকে হেদায়তের রাস্তা দেখানোর ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঘোষিত উ আনফুসিকুম আহালিকুম নার, তুমি তোমার সে আহালকে জাহান্নাম থেকে বাঁচাও, আমরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমরা যদি তাদেরকে আমাদের হৃদয়ের ভাষাটুকু বোঝাতে পারতাম, তাদেরকে যদি বলে সেই বিষয়টা উপলব্ধিতে নিয়ে আসতে পারতাম, তাদেরকে আমরা জাহান্নাম থেকে বাঁচিয়ে একসাথে জান্নাতের পথে হাঁটাটা আমাদের কতটা আকাঙ্ক্ষার জায়গা। আমরা আমাদের সেই যারা বিরোধিতা করেছে, যারা না বুঝে এখনো পর্যন্ত আমাদের বিরোধিতা করে যাচ্ছেন, আমাদের পিছনে নানা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, আমরা তাদের প্রতি সবিনয় অনুরোধ রাখব, এটি জান্নাতের পথ নয়, এটি জাহান্নামের পথ, আপনারা আসুন, আমরা আপনাদের সহযাত্রী হয়ে সকলে মিলে জান্নাতের পথে হাঁটতে চাই। প্রিয় ভাইরা, সাধারণ ছাত্রদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে। ছাত্র শিবির সম্পর্কে জানুন, ছাত্র শিবির সম্পর্কে জানার যথেষ্ট সুযোগ এখন রয়েছে, অনলাইন মাধ্যম থেকে শুরু করে ছাত্র শিবিরের চমৎকার এক প্রকাশনা এবং সাহিত্যের ভাণ্ডার রয়েছে, একটা সোনালী সমৃদ্ধ ভাণ্ডার আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সেই মাধ্যম দিয়ে ছাত্র শিবিরকে জানবেন, জানার চেষ্টা করবেন, আপনারা আপনাদের বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে, আপনাদের মেধা দিয়ে আপনারা ছাত্র শিবিরকে মূল্যায়ন করবেন। এই আবেদনটুকু আমরা সকল ছাত্রদের কাছে, এই সমাজের সকল মেধাবীদের কাছে আমরা রাখতে চাই। প্রিয় ভাইরা, এই সমাজে বর্তমানে এই প্রেক্ষাপটে আমরা দেখছি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস মানেই একটি জাতির মেরুদণ্ড ধ্বংস হয়ে যাওয়া, আর একটি জাতির মেরুদণ্ড ধ্বংস হওয়া মানেই সে জাতি কখনো আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, তার ভিতরে অস্বাভাবিকতা তৈরি হবে এবং এই অস্বাভাবিকতা নিয়ে তার জীবন যাপন করতে হবে। তাহলে আমরা কেন এই জাতিকে একটি অস্বাভাবিকতার দিকে নিয়ে যাচ্ছি, কারা নিয়ে যাচ্ছে, আজকে তাদেরকে খুঁজে বের করা দরকার এবং তাদের বিরুদ্ধে এই রাষ্ট্রের প্রতিটি বিবেকবান মানুষদের শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। যদি সেটা নিতে ব্যর্থ হই, তাহলে আজকে আমরা যারা আছি, আমাদের অভিভাবক যারা আছেন, আপনাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, আপনার এই প্রজন্মটি আগামী দিনে আপনাদের জন্য বড় একটি দুঃসংবাদের কারণ হবে। যে প্রজন্ম তৈরি হবে এই মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, সেই প্রজন্ম আপনার আমার জন্য কখনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না, এই রাষ্ট্রের জন্য কখনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে অতি দ্রুত আমাদেরকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়া দরকার। একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে, জাতীয় আদর্শের ভিত্তিতে, ইসলামী চেতনার ভিত্তিতে আমাদেরকে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন অবশ্যই করতে হবে এবং সেই কি শিক্ষা ব্যবস্থা ধরেই আমাদেরকে এই জাতিকে, এই প্রজন্মকে তৈরি করতে হবে। আজকে ট্রান্সজেন্ডারের মতো একটি জাহিলি মতবাদ, যেটা অনেক অতীতকালের, আমরা জানি আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই সমস্ত অনেকগুলো কারণে, কোরআনে বিশাল বর্ণনা এসেছে। অথচ আজকে একবিংশ শতাব্দীতে এসে আমি নিজেদেরকে আধুনিক পরিচয় দিয়ে সে জাহিলিয়াতকে গ্রহণ করছি, আধুনিকতার লেবাস পরিয়ে দিয়ে সে জাহিলিয়াতকে আজকে সমাজে ছড়িয়ে দিচ্ছি। তাহলে এই জাহিলিয়াতের বিরুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম এবং তার সাহাবীরা যেমন এইভাবে করে
সে জাহেলিয়াতকে নির্মূল করে একটি সোনালী সমাজ গড়ে তুলেছিল, আমরাও সেই জায়গা থেকে সেটা গড়ে তুলতে চাই। আজকে আমাদের এই ভৌগোলিক সীমার এক আধিপত্যবাদের চরম সীমা লঙ্ঘনের নজরানা আমরা দেখতে পাচ্ছি। সীমান্তে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, অথচ আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচয় দিই। আজকে আমাদের দেশের অর্থনীতির মধ্যে এক ধরনের শোষণ নিষ্পেষণের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে সাংস্কৃতিক এক গোলামীর জিঞ্জরে আবদ্ধ করে রাখা হচ্ছে। কেন? আমরা যদি স্বাধীন রাষ্ট্র পরিচয় দিয়ে থাকি, আমরা যদি সার্বভৌম রাষ্ট্র পরিচয় দিয়ে থাকি, তাহলে সে জাতিসত্তার সঠিক জায়গায় পৌঁছার জন্য এ সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে, এ সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা পারবেন তো ইনশাল্লাহ। আমরা সকলের প্রতি এই দেশের ন্যূনতম যার বিরুদ্ধে বিবেকবোধ আছে, দেশের প্রতি দেশপ্রেম আছে, ইসলামের প্রতি মমত্ববোধ আছে, বিশ্বাসের জায়গায় ইমানের জায়গায় ন্যূনতম অবস্থান আছে, আমরা সকলকে আহ্বান করতে চাই, আসুন এই দেশটা শত সহস্র রক্তের বিনিময়ে এই দেশটা গড়ে তুলতে হবে। এ দেশকে আমরা কারো কাছে ছেড়ে দিতে পারি না। ইসলামী ছাত্র শিবির সেই দেশ গড়ার উপযোগী কিছু মানুষ তৈরি করতে চায়, আর এই মানুষগুলি হবে সৎ, এই মানুষগুলো হবে দক্ষ, এই মানুষগুলো হবে দেশপ্রেমিক, এই মানুষগুলো হবে মেধাবী, তা হবে নৈতিকতার দিক থেকে সর্বোচ্চ অগ্রগামী। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নিক। ইসলামী ছাত্র শিবিরের এই পথচালায় এ পর্যন্ত যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যারা ত্যাগের নাজরানা স্থাপন করেছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, সবটুকু সময়গুলোকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন একসাথে করে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।